আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহ। বাদ সময় তো রবিউল হোসেন ভাই ওমান থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন। প্রশ্ন করছেন যে আমরা মোনাজাত করে দোয়া করে হাতরা মুখের মধ্যে মাসা করি সিয়ারাতে মুসাদে, এটা কতটুকু শরীর সম্মত? এটা শরীর সম্মত নয় রবিউল হোসেন ভাই। কেন শরীর সম্মত নয়? হাদিস দুর্বল, হাদিস সহি না ভাই, এ সম্পর্কে বলো না, বিশুদ্ধ না, সহি না। যেটা সহি না বিশুদ্ধ প্রমাণ হয় না, আপনি কীভাবে আমল করবেন? দোয়ার আদব যেটা আছে সেই আদবের মধ্যে এটা কেউ উল্লেখ করে নাই। এবং মুনাজাত বলেন, দোয়া বলেন, যেটা করা হয় এটা হাত মুছার এমনি কোনো এমনি যুক্তিগতা নেই। হাত মুছবেন কেমন? মানে সিয়ারাতে মুছে দেবেন আপনি দোয়াটা, নাকি এটা কীতে হয়, এটা কী যুক্তিতে, কোন যুক্তিতে হয়? আপনি দেখেন, আপনি এটা যদি আপনাকে বলি এটা এখন করাটা ঠিক না, বা আপনি যদি এই কথা বলার পরে ছেড়ে দেন, আপনার কাছে প্রথম প্রথম বিরক্ত লাগবে। এই আপনি আমাকে হয়তো বা অন্য কেউ হয়তো খারাপ বকাও দেবে, কয়ে মোল্লা মুন্সি কী করে না করে, ভাল লাগে না, এদের কথা ঠিক নেই, আমারটা আমি করব, পুরো আগে থেকে করে আসছি, বাপদাদা করে আসছে, আমরা করে করবো না, এরা কী করে না করে। আপনি ছাড়তেও কষ্ট লাগবে, দেখবেন অটোমেটিকভাবে হাত ওখানে চলে যায়। অনেকের বললে কয় যে পারি না, হাত অভ্যাস হয়ে গেছে, ওখানে চলে যায় অটোমেটিক। আরে ভাই, যেটা কোরআন সুন্নাতে প্রমাণ নাই সেটা আপনি কীভাবে করবেন? সেটা আপনি ভালো লাগুক বা না লাগুক, যেটা প্রমাণ নাই এটা করবেন না। আপনি একটা জিনিস পূর্বে থেকে করে আসছেন, এখন যদি বলেন আমার না করে ভালো লাগে না, তাই আপনি করবেন? যেটা দলিল নেই প্রমাণ হিসেবে আপনি কীভাবে করবেন? আর যেটা দলিল প্রমাণ আছে সেটা যদি আপনি না করেন, আপনি করতে মনেও না চায় তাও করতে হবে, বাধ্য আপনি করতে। আর যেটা আপনি কোরআন সুন্নাতে নাই সেটা আপনি ছাড়তে বাধ্য যদিও মনে না চায়, এটাই হচ্ছে ইসলাম। আপনাকে ওইভাবে তারবিয়াত করতে হবে, আপনার নাফসকে আপনার অন্তরকে ওইভাবে শিখাইতে হবে, জোর করে হলেও নিয়ে আসতে হবে। আপনার মোনাজাত করার পরে এভাবে হাতে মুসা, কপালে মুসা, এগুলি কী কী, কিসের উদ্দেশ্যে কী? আপনি দেখেন, আপনি নিজে ব্যাখ্যা করেন এগুলি কী। ইসলামী শরীর মোনাজাত করবেন, বাস দোয়া করবেন, হাত তুলে দোয়া করা যায় যাচ্ছে, একা একা করবেন, হাত তুলে দোয়া করার মধ্যে একটা আদব আছে, বাস দোয়া করবেন, দোয়া শেষ ছেড়ে দেবেন। দোয়ার যে সমস্ত আদব আছে সেই আদবগুলি লক্ষ্য রাখেন। আর একটা হলো দেখেন, আরও খুব আশ্চর্য হবেন যে আপনি তো আরব কান্ট্রিতে আছে ওমানে, দেখেন এদের মধ্যে আমল নাই, দু একজন কলেজ তার মধ্যে ফুল, এটা পুরান সৌদি আরবের মধ্যে মক্কা মদিনা ইমাম আইমা ওস্তাদ বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম, যারা পাহাড় যারা সাগর পরিমাণ কিতাবাদি নিয়া এলিম নিয়া সবসময় গবেষণা করতে আসে, বড় বড় বিজ্ঞ আলেমদের থেকে দেখবেন এদের কোনো মোনাজাত করে এই ধরনের কোনো কিছু নেই, বা ছেড়ে দেয়। আমরা তো লেখাপড়া করছি মদিনাতে, শিক্ষক বড় বড় শিক্ষক কথা ইমাম আইমা, দেখেন এদেরকে, দেখেন এদের পাশে নামাজ পড়ে, দেখেন এখনও পর্যন্ত আরব কান্ট্রির খবর নিয়ে দেখেন, মক্কা মদিনার খবর নিয়ে দেখেন, সৌদি আরবের খবর নিয়ে। যাই হোক, এটা আমাদের দলিল নয়, দলিল কোরআন সুন্নাহ, তার একটা যুক্তির আলোকে বললাম। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।